লোকসভা নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি, তাই বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার চলছে তুঙ্গে। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেমুয়া পঞ্চায়েতের কালীগঞ্জ মোড়ে হাটে বাজারে প্রচার সারলেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি। এদিন হুটখোলা গাড়িতে চেপে তিনি এই এলাকায় প্রচার চালান, সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম এর অন্যান্য কর্মী সমর্থকেরা। পলিটিক্যালি চিনি যে তারা হচ্ছেন আমাদের সমর্থক। বাকি কিছু মানুষ আছেন যাদেরকে আমি তো চিনি না, কিন্তু সমর্থন কিন্তু সারা এবং তার চোখের ইশারা মনের ভাব সেটা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ, আমি এটুকু বলতে পারি আর কি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।